ডিষ্ট্ৰিক্টৰ খেলখন আৰম্ভ হ'ব কাৰণে খেলখন আৰম্ভ হ'ব এয়া আপোনালোকক দেখাই আছোঁ। খুব সুন্দৰভাৱে তেওঁলোকে আয়োজন কৰিছে, এয়া আয়োজন চলি আছে আৰু বিভিন্ন ঠাইৰ পৰা আমাৰ পাৰ্টিচিপেট কৰিবৰ কাৰণে প্লেয়াৰসকল ইয়াত উপস্থিত হৈছে। খুব সুন্দৰভাৱে তেওঁলোকে এই আয়োজন অব্যাহত ৰাখিছে, গতিকে আপোনালোকক যিমানখিনি পাৰোঁ মই দেখাই আছোঁ ইয়াৰ পৰিৱেশ। দেখাই আছো আপোনালোকক, চাই থাকক আজির খেলখন। দর্শকসকল আপোনালোকক দেখাই আছো, এয়া হল ফার্স্ট উপা দারাং ডিস্ট্রিক্ট কারাটে কম্পিটিশন 2023। গতিকে আজি এই খেলখন হব গৈ আছে শিৱসাগৰৰ পৰা, গতিকে এইখন মঞ্চৰ পৰাই আজি আপোনালোকক মই দিবৰ কাৰণে চেষ্টা কৰিম এই খেলখনৰ সবিশেষ। কৰিছে তেওঁলোকে খেল সুন্দৰভাৱে, গতিকে আজিৰ খেলখন আপোনালোকে উপভোগ কৰক এই ভিডিঅ'ৰ জৰিয়তে। খেল খেলিবৰ কাৰণে এয়া আহিছে আমাৰ ছোৱালী গাৰ্গী, এয়া আহিছে মোৰ ভণ্টিৰ ল'ৰা হয়, গতিকে সিহঁতে আজি ইয়াতে পাৰ্টিচিপেট কৰিব। কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, ভাল লাগিছে। আৰু তেওঁলোকৰ লগত খেলিছিলা?
1927 চন আসলে পুরনি ব্যক্তি হয় খুব সুন্দরভাবে পরিচালনা করে আছে এই কারণে খেল বা এই সন্থাটোর খুব সুন্দরভাবে জড়িত হয়ে আছে। গতি আর কিনা কব নাকি মানে এই খেলখনের পর আপনার অভিজ্ঞতা বা এনেকা ধরনের কিনা মানে আপনি কেনকা পাইছে এই খেল বা আমি কি হিসাব আমি এই খেল জড়িত হয়ে থাকি খেল মানে আপনার জাস্টখিনের উপর আমার রেফারিজ আছে উপর আপনার মানে এজ পেরেন্ট এজ স্পেক্টেটর আপনার একটা বিশ্বাস থাকবে লাগে যদি কারণে ধর নিয়ম ভালক জানে আমি প্রত্যেক বছরে খেলার আগতো বা সময়াভাবে রাজ্যিক পর্যায়ত আপনার সেমিনার পাতি থাকো তখন ট্রেনিং করার কারণে অল্প আগে আপনি দেখি মেটে বহি কারণে তখন ইনস্ট্রাকশন দিয়ে আছে খেলার উপর আমি দিয়ে আছো গতি কিপাটাও রাখব লাগে। আর খেল আমি দরং জেলাত এইবার ইউনিফাইড কাবাডি এসোসিয়েশনের আন্ডার প্রথমবার কারণে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ পাতি পাতিছো গতি ইয়ার মানে বহুতো কণ কণ লড়া দেখা পাইছো উইথ মানে গ্রেট পটেনশিয়াল এইবার খেল জিকি নর্থ জোন চ্যাম্পিয়নশিপের কারণে যাব তার ভাল ফল দিব বলে আশা করছো আর কেজন মানে ভাল ফল দিবই বারো মানে জানোয়ে আপনার ইয়াতে দরং জেলাত যাওয়া বছর সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপত গোল্ড মেডেল পাইছে টিমটো মানে যেটা দিল্লিলে গেছিলো টিমটোর মুখ্য প্রশিক্ষক হিসাবে মানে গেছিলো গতি মানে জানো ইয়াত ভাল কিছু প্লেয়ার আছে সকলে ভাল পারফরমেন্স আগলেও দি থাকবে বলে মানে একটা মানে আশা আছে। বহুত মানে আপনি চাব কাৰাটে খেলৰ কিবা দেখাব সেল্ফ ডিফেন্স লিখা থাকে ডিসিপ্লিন লিখা থাকে হয় নহয় এনেকুৱা বিভিন্ন ধৰণৰ ক্লজ লিখা থাকে কিন্তু এইটো এনেকুৱা নহয় যে অকল কাৰাটে শিকিলেই ডিসিপ্লিন আহিব বা কাৰাটে শিকিলেই যে আপোনাৰ ভাল স্বাস্থ্য পাব সেইটোও নহয় আপুনি যিকোনো ধৰণৰ খেল খেলক আপোনাৰ ডিসিপ্লিন আৰু সুস্বাস্থ্য অধিকাৰী হ'ব পাৰিব কিন্তু সেল্ফ ডিফেন্সৰ যোনটো এক্সপেক্ট সেইটো এক্সপেক্ট আপুনি অকল কাৰাটে বা মাৰ্শাল আৰ্ট শিকিলেহে পাব যিহেতুকে আমি দুটা বস্তুৰ লগত এটা বস্তু আৰু পাই আছোঁ গতিকে আপুনি যিমান প্ৰেক্টিচ কৰে সিমানেই আপোনাৰ কাৰণে ভাল আসলে এটি খুব সুন্দর কথা আমার এই খেলখন খুব সুন্দর খেল লগতে আমি চাই ভাল পোৱাৰ উপর আমি যেটো আমার নিজের প্রয়োজনীয় বস্তু নিজকে সুরক্ষিত করে রাখবা এটা খেল হল কারণে খেল নয় জানো আপনার ধন্যবাদ জানাইছো মোর চ্যানেলত অকনমান আপনার ব্যস্ততারপর অকনমান সময় দিয়ার কারণে পুনর ধন্যবাদ। এই আপনার দেখাই আছো দরং ডিস্ট্রিক্ট কারাটে কম্পিটিশনশিপর খেলপথারপর ইয়ার খেলর সবিশেষ এয়া ফার্স্ট সেকেন্ড থার্ড এয়া গোল্ড সিলভার আর এয়া হল ব্রঞ্জর মেডেল সমূহ খুব সুন্দরকে এয়া সজাই থাকে দিছে খুব সুন্দর লাগিছে এইখিনি আর নাজানো এয়া লবলৈ কার ভাগ্য হয় কোন প্লেয়ারর ভাগ্য হয় গতি এইখিনি খুব সুন্দরকে রাখিছে আয়োজন আরম্ভ করেছে গতি এয়া খুব সুন্দরকে সজাই পড়াই এয়া মঞ্চ রাখিছে আর এই মেডেল সমূহ দিনটির শেষত এই রিজাল্ট সমূহ ওলাব আর এই মেডেল সমূহ কার ডিঙিত উজলি উঠে এই খেলখন কাৰাটে চ্যাম্পিয়নশ্বিপ আমি প্রথমবারলৈ অনুষ্ঠিত করেছো ইয়ার এই খেলখনের কারণে আমি আমার বিশেষভাবে আমার দরং জেলার শ্রী নিরুপম হাজরিকা স্যার এডিশনাল এসপি হেডকোয়ার্টার ধরক আমি আমন্ত্রিত করেছিলাম বহুত শিডিউল বিজি থাকার পিছতো আমার কারণে টাইম ওলার কারণে আমি তখনকলে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার সকলে একটা হাত সাপড়ে তখনক ওয়েলকাম করব এখানে আমি স্যারক আমি
এখন গামোচা জাপিরে সম্বর্ধনা জ্ঞাপন করব বিচার। গামোচা রিগুশ্রী নগরীয় সকলে হাত চাপ দিলে আপনাদের দেখাই আছো গরম ডিস্ট্রিক্টর এস পি মহোদয়, গতিকে বিভিন্ন কাম কাজের মাজে এই খেলখনকে আহি আমার প্লেয়ারসকলক উৎসাহ উদ্দীপনা আগমনে কৰিছে। ইয়াৰ মাননীয় গরম ডিস্ট্রিক্টর এস পি মহোদয়ৰ আপনাদের ওচৰত শেয়ার কৰি আছো। ভবিষ্যতে আগবাড়ি যাওক, এনেকুৱা ধৰণৰ ইয়াতকে বহুত ডাঙৰ পৰ্যায়লৈ যাওক। এখন খেলা আমি খেলিবলৈ আহিছোঁ গৰম ডিষ্ট্ৰিক্টৰ, দৰঙৰ পৰা আমি কেতিয়াবা অসমৰ ষ্টেট পৰ্যায় তাৰপিছত হয়তো ইণ্টাৰনেশ্যনেল পৰ্যায় যাব পাৰিব। মই সাধাৰণ চিনি পাওঁ বৰপেটাৰ হওক গুৱাহাটী হওক, তোমালোকৰ নিচিনা বয়সৰ পৰাই খেলা ধূলা কৰি এতিয়া মানে প্ৰায় আজি কাজাখস্তান আজি আমুকত এনেকুৱা বহুত বিভিন্ন ধৰণৰ কম্পিটিশ্যনত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পাৰ্টিচিপেট কৰা আৰু আমাৰ ইয়াত উপস্থিত থকা অভিভাৱকসকল আৰু এই কেৰাটেৰ লগত জড়িত বিচাৰকসকল, এক্সপাৰ্টসকল আৰু মোৰ কণ কণ শিক্ষাৰ্থীসকল, সকলোকে যে এই খেলত নিজৰ ল'ৰা ছোৱালীক আগবঢ়াই দি তেখেতসকলৰ যি মূল্যৱান সময় দিছে তাৰ কাৰণে মই অভিভাৱকসকলক ধন্যবাদ জনাইছোঁ। কাৰণ প্ৰথম অৱস্থাত যদি অভিভাৱকসকলে এই খেললৈ ল'ৰা ছোৱালীক আগবঢ়াই নিদিয়ে, ইয়াৰ ক্ষেত্ৰত অভিভাৱকৰ যি দায়িত্ব সেই তেওঁলোকে পালন কৰিছে, যদি নকৰিলেহেঁতেন আজিৰ এই খেলপথাৰত আজি এই প্ৰতিযোগিতাত তেওঁলোকৰ কণ কণ ল'ৰা ছোৱালীসকল আহি প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিব নোৱাৰিলে হয়। গতিকে তেখেতসকলক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আগলৈও তেখেতসকলৰ পূৰ্ণাংগ সহযোগিতাত দৰং জিলা কেৰাটে এছ'চিয়েশ্যনে ভৱিষ্যতে যাতে আৰু ভাল ভাল ফল দেখুৱাব পাৰে তাৰ কাৰণে মই আশা কৰিছোঁ। কেৰাটে এটা মাৰ্চিয়েল আৰ্ট, এই মাৰ্চিয়েল আৰ্ট গোটেই বিশ্বত আজি জনপ্ৰিয়। আজি বহুত বছৰ আগতেই চাইনা, কোৰিয়া আদি দেশত, জাপানত আজি বহুত জনপ্ৰিয়। আৰু এই মাৰ্চিয়েল আৰ্টৰ দ্বাৰা আমি বহুত মানুহৰ স্বাস্থ্য, মন ধুনীয়া সুন্দৰ হৈ থকা দেখিছোঁ। কাৰণ খেলৰ লগত জড়িত হোৱাৰ লগে লগে নিজৰ মন আৰু স্বাস্থ্য দুয়োটাই ভাল হৈ থাকিব লাগিব আৰু ভাল হৈ থাকে। কিন্তু মন আৰু স্বাস্থ্য ভাল হৈ থাকিলে আমি সকলো কাম কৰিবৰ কাৰণে আমি উপযোগী হৈ থাকোঁ। গতিকে মই সকলোকে এই খেলত জড়িত হৈ আগলৈ আগবাঢ়ি যাব বুলি আশা কৰি মোৰ চমু ভাষণৰ সামৰণি মাৰিছোঁ। আৰু ইয়াত মুখ্য অতিথি হিচাপে আজি উপস্থিত থাকি দৰং জিলাৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক নিৰূপম হাজৰিকা দেৱতাৰ বহুমূলীয়া সময় দি আমাক উৎসাহিত কৰাৰ কাৰণে তেখেতক মই ধন্যবাদ জনাইছোঁ আৰু আগলৈও তেখেতক পাম বুলি আশা কৰিছোঁ। ধন্যবাদ।
সুবিধা পাইছে আপনাদের জানাবো কমেন্টত, শেয়ার করব, সাবস্ক্রাইব করব আর বেল টিপি দিবলে একেবারে নপাহরিব। পুনের এনেকা ধরনের নতুন নতুন ভিডিও রয়েছে আগে বর্ষায় আজকে বাবা।